রেমিটেন্স যোদ্ধাদের মধ্যে 1 কোটিরও বেশি পরিচয়হীন। বিদেশ থেকে ফিরে কোথাও পরিচয়পত্র দেখাতে না পারলে তাদের পড়তে হয় নানা বিড়ম্বনায়। এসব প্রবাসীকে পরিচয়পত্র দিতে একটি প্রকল্প রয়েছে সরকারের, যেখানে বরাদ্দ আছে 100 কোটি টাকা, কিন্তু প্রকল্প গ্রহণের 1 বছরের বেশি সময় পেরুলেও ফল শূন্য। তবে আবারও আসার কথা শোনালেন পররাষ্ট্রমন্ত্রী। ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। প্রবাসীদের সেবা প্রাপ্তি সহজ করতে সরকারের শীর্ষ পর্যায়ে নির্দেশনা থাকলেও বাস্তবে তা প্রতিফলন খুবই কম দেখা যায়। বিশেষ করে সেবা প্রাপ্তির ক্ষেত্রে অপরিহার্য দলিল বলে বিবেচিত জাতীয় পরিচয়পত্র এনআইটি সহজে মেলে না প্রবাসীদের। জাতীয় পরিচয়পত্র নাইকে আমি দেশে যেতেও পারতেছি না, করতেও পারতেছি না, ব্যাংক অ্যাকাউন্ট করতে পারি না, দেশে গিয়ে জায়গা জমি কিনতে পারি না, এমনকি এই যে করোনার যে একটা ভ্যাকসিন সেটাও আমরা নিতে পারি না। দূতাবাসের মাধ্যমে যদি আমাদেরকে পরিচয়পত্র প্রদান করা হয় তাহলে আমরা প্রবাসীরা অনেক ভোগান্তি থেকে মুক্তি পাবে। সংশ্লিষ্টদের দাবি, প্রবাসীদের বিষয়টিকে গুরুত্ব দিয়ে প্রবাসী তাদের জাতীয় পরিচয়পত্র দেওয়ার উদ্যোগ নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে সম্প্রতি সিলেটে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন বিদেশে বসে এনআইডি পাবেন প্রবাসীরা। তাদের দেশে আসতে হবে না, বিদেশেই তারা এনআইডি পাবে। এনআইডি প্রত্যেকে যারাই বাংলাদেশি তিনি এনআইডি পাবেন। আগামীতে এনআইডির প্রেক্ষিতে আমরা পাসপোর্ট দেব। এনআইডি কর্মকর্তারা বলছেন বিশ্বের 40টি দেশে মোট 1,40,46,534 বাংলাদেশি রয়েছেন এনআইডি ছাড়া। তাদের এনআইডি দেওয়ার কার্যক্রম বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় মেশিন নিয়ে সেসব দেশে যেতে হবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের। এই কার্যক্রমের জন্য 2020 সালের ডিসেম্বর থেকে 2025 সালের নভেম্বর মেয়াদে আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং অ্যাক্সেস টু সার্ভিসেস দ্বিতীয় পর্যায়ের প্রকল্প হাতে নিয়েছে নির্বাচন কমিশন। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।